হ্যালো ফ্রেন্ড, আপনারা সব কেমন আছেন? তো আজকে আপনাদের জন্য আমরা মরফোর আরডি সার্ভিস, আপনি কিভাবে তার ভ্যালিডিটি চেক করবেন বা আপনার কতদিন ভ্যালিড আছে আপনার মরফো আরডি সার্ভিস, তো সেক্ষেত্রে সমস্ত কিছু আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো আপনি আমাদের চ্যানেলের নতুন ভিজিটর হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করুন, কেননা যে কোনো আপডেট সবার প্রথম পৌঁছে যাবে আপনার কাছে। তো অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে আসতে হবে, আরডি সার্ভিস অনলাইন .com, এটা হচ্ছে মরফোর অফিসিয়াল ওয়েবসাইট। তো আপনাকে যে কোনো ব্রাউজারে টাইপ করতে হবে মরফো আরডি সার্ভিস। তো আরডি সার্ভিসে দেখবেন প্রথমে লিংক চলে আসবে www.rdservicesonline.com। তো এই ওয়েবসাইটে আসতে হবে, এবং ওয়েবসাইটে এসে আপনাকে তো দেখতে পাচ্ছেন এখানে আপনার বায়োমেট্রিক ডিভাইস সার্টিফিকেশন, রেজিস্টার ইউর MSO অফ 30E ডিভাইস, 30,000E ডিভাইস উইথ UIDAI। তো এখানে দেখতে পাচ্ছেন চেক ভ্যালিডিটি। তো আপনাকে এখানে ভ্যালিডিটি চেক করার জন্য এখানে রেজিস্টার বা রিনিউ, আপনার এখানে রেজিস্টার অথবা রিনিউ অপশন থাকবে। তো কিভাবে রেজিস্টার বা রিনিউ করবেন, তো সেক্ষেত্রে আমরা আলাদা ভিডিও আমরা দেব। ও তো দুই একদিনের মধ্যে আমাদের সেকেন্ড ভিডিও মরফোর আরডি সার্ভিসের পাবলিশ হবে, তো অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে আপনি জুড়ে থাকুন। তো এখানে আপনাকে চেক ভ্যালিডিটি আপনাকে চেক করতে হবে আপনার ভ্যালিডিটি। তো আপনাকে ক্লিক করতে হবে এখানে। তো ক্লিক করার পরে এন্টার সিরিয়াল নম্বর, তো এখানে আমরা সিরিয়াল নম্বর দিতে হবে, ইভেন সাবমিট আপ টু 5 ডিভাইস সিরিয়াল নাম্বার। তো একসঙ্গে আপনি 5টা ডিভাইস এখানে চেক করতে পারবেন, অ্যাড অ্যাড করে আপনি একসঙ্গে 5টা ডিভাইস আপনি চেক করতে পারবেন। তো আমাদের কাছে একটাই আছে, তো আপনি আপনার কাছে হয়তো একটাই থাকবে, তো সেক্ষেত্রে আপনি আপনার ডিভাইসটা এখানে চেক করবেন। তো চলুন ফটাফট সিরিয়াল নাম্বারটা আমরা টাইপ করি। তো আমরা সিরিয়াল নাম্বার এখানে টাইপ করে নিয়েছি। তো আপনি আপনার দেখবেন আপনার মরফো যে ডিভাইস আছে, তো মরফো ডিভাইসের পেছনে SN আপনার যে লেখা থাকবে SN সিরিয়াল নম্বর SN, তো এখানে আপনার যে সিরিয়াল নম্বরটা থাকবে সেখানে আপনাকে দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার যে নিউমেরিক নাম্বার এবং এখানে আলফাবেট একটা নাম্বার থাকবে। তো এখানে তারপরে আপনার যে সিরিয়াল নম্বর সেটা দেওয়ার পরে আপনাকে সাবমিট করতে হবে। যাই হোক, আপনি আপনার যে SN দিয়ে যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটা আপনাকে এখানে টাইপ করতে হবে। টাইপ করার পরে এখানে আপনার সাবমিট করতে হবে। তো আমরা টাইপ করে দিয়েছি এবং সাবমিট করব। সাবমিট করার পরে আপনাকে এখানে আপনার ভেরিফাই করবে যে ডিভাইস অলরেডি হোয়াইট লিস্টেড। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে সিরিয়াল নম্বর এখানে দেখাচ্ছে, আর এখানে আপনি অর্ডার নাম্বার, সিরিয়াল নাম্বার এবং এবং হচ্ছে আপনার কত কত তারিখে আপনি এখানে ই করেছেন, রেজিস্টার করেছেন, এবং হচ্ছে এক্সপায়ারি ডেট আপনার কত কবে, তো সেক্ষেত্রে এবং কত বছরের আপনার ভ্যালিডিটি করিয়েছিলেন সেটাও আপনার এখানে শো হবে। তো দেখতে পাচ্ছেন এই সিরিয়াল নম্বরটা এখানে অর্ডার নাম্বার এবং 15 ফেব্রুয়ারি 2020 এখানে আপনার রেজিস্টার করা হয়েছে। তো অলরেডি আমাদের 2 দিন হয়েছে রেজিস্টার করা। তো আমরা হয়তো ভিডিও আমরা বানাতে পারিনি, ইমার্জেন্সি ছিল, তার জন্য ফটাফট আমরা রেজিস্টার করে দিয়েছি। তো পরবর্তীতে আমরা দেখাবো যে আপনি কিভাবে আপনার আপনার ডিভাইসটাকে রেজিস্টার করবেন যখন আপনার আরডি সার্ভিস শেষ হয়ে যাবে। তো তো এখানে দেখতে পাচ্ছেন এক্সপায়ারি ডেট আপনার শো হবে। তো যাই হোক, আপনি আপনার সিরিয়াল নম্বর দিয়ে আপনি এভাবে সেম প্রসেসে আপনি আপনার চেক করতে পারবেন যে আপনার ডিভাইসের ভ্যালিডিটি কতদিন, আর এই ডিভাইস আপনার কোনো খারাপ হয় না। তো এক্ষেত্রে কোনো যে ড্যামেজ হয়ে ড্যামেজ যদি হয় তো সেক্ষেত্রে প্রবলেম, কিন্তু আপনার কোনো টেকনিক্যাল ফল্ট এখানে হয় না। তো এটাই শুধু শুধুমাত্র আপনার আরডি সার্ভিস করলে এটা আর কন্টিনিউ ভাবে চলতে থাকে। তো দেখতে পাচ্ছেন, তো এই প্রসেস আপনার করে নেবেন, আপনার ডিভাইসটা চেক করে নেবেন। কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাদেরকে কমেন্ট করবেন, আমরা করে নেব, এবং রিপ্লাইয়ের প্রয়োজন হলে আমরা রিপ্লাই দেব। তো সবাই ভালো থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন, এবং নিত্য নতুন বিজনেস রিলেটেড আমরা নিউজ আমরা এই ভিডিওতে দিই, এবং ব্যাংকিং রিলেটেড নিউজ, আপডেট নিউজ আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিই। তো সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ।